মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি উঠেছি সকাল 8টায়, যদি উঠে কোনো কাজ করিনি, ফোনে বকলাম কিছুক্ষণ, তারপর তো বসেই ছিলাম, কারণ আজকে মেঘলা নয়, বৃষ্টিও নয়, হালকা হালকা রোদ একটু উঠেছে। এখন ও যেহেতু উঠেছে তাই এসছি বিছানা গোছাতে। 10:17 বাজে এখন, ওকে আমি তাই বলছিলাম কি গো আমরা এখনো বেরোইনি, আজকে তো 10:30 ট্রেন দিয়ে দেবে, 11টায় ট্রেন ছেড়ে দেবে, তো হিসেব মতো আমাদের 9টায় বেরিয়ে যাওয়ার কথা ছিল, ননিদার আসার কথা ছিল, গাড়ি নিয়ে সব ওলট পালট হয়ে গেছে সবটা। তো আজকে দিনটা হয়তো একটু বেশি খারাপ লাগবে, ঠিক আছে কোনো ব্যাপার না, চালিয়ে নাও এভাবেই আর কি। তো এখন যাব একটু ডিমার্ট, আর একটু মাছও কিনতে হবে, দুটো কাজই রয়েছে ডিমার্টে, প্রিল আর চাপাতা এগুলো আনতে হবে। আমি আগেও বলেছি যে আমার মাসকাবাড়িটা তোলা হয়নি, এই মাসে বাড়ি যাব করে তারপর যাও বা ঠিক করে যে যাবো না, ওই মাসের মাসের মাঝখানে গিয়ে আর তুলতে পারিনি, আর তার থেকেও বড় কথা আবার শিফটিং করব বলে আর ওই তোলা হয়নি, তো ওই জন্য এখন টুকটুক করে একটু আনতে হচ্ছে, নাহলে এরকম এতবার ডিমার্ট কোনো মাসে আমরা যাই না, একবারেই তুলে আনি যা আনার, হয়তো একটু লাস্টের দিকে চিনি তেল বা এরকম শেষ হয়ে যায়, ওটাও আবার পরের মাসের জন্য একেবারে তুলে আনি, তো এ মাসে একটু বেশি হেলদোল হয়ে গেছে, তো চলো এবার বেরো। আজকে ভালো একটা রোদ উঠেছে, আর নিয়ে আসলাম মাছ, মাছটা একটা বড় দেখে রুই মতো নিয়ে আসলাম, যাতে একদিন পুরোই চলে যায় আর কি, আর যাতে মাছটা আনতে না হয়, তো আজকে করব মাছের তেলটাকে ভাজবো আর করবো হচ্ছে মাছের ঝাল, এই দুটোই করবো আজকে, রাতেরটা রাতে দেখা যাবে, কারণ রাতে আজকে আর কোনো কাজ আমি রাখবো না, কালকের দিনটা ভালো গুছিয়ে নিয়েছি, তাই আজকে দিনটা রেস্ট, আবার পরের দিন দেখা যাবে, হাতে এখনো 30 তারিখ থেকে যদি শুরু করে থাকি 9 দিন টাইম আছে, তো অসুবিধা হবে না, 9 দিন কি আছে, হ্যাঁ 9 দিন আছে, তো চলো আমি একটু রান্নাটা করে নিই তারপরে আসছি। ঘরে ঢুকেছিলাম 11:45 নাগাদ, এখন 12:30 বাজে, আমি রান্না নিয়ে এখন না বেশি সময় কাটাই না, যেরকম মাছের তেলটা বাজলাম আর মাছের ঝাল করেছি, মশলাটা করাই ছিল তাও, তাই তাড়াতাড়ি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ আজকে প্রচুর জামা কাপড়, প্রচুর বলতে তাও দুটো তার জুড়ে মেলে দিয়েছি, যেহেতু কালকেও কাচা হয়নি, তো আমার জামা কাপড় ওর জামা কাপড় তো জমেই ছিল, তারপর ওর শার্ট, তারপর গামছা এগুলো তো ছিলই, তাই একবারই কেচে দিলাম, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, রোদটা সকাল থেকে উঠেছিল, আমি কেচেছি, রোদ আর থাকবে না, স্বাভাবিক বিষয় এটা, তো ওই জন্যে রোদটা নেই, তবে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বৃষ্টি না এসে যদি এই হাওয়াটা বিকেল 5টা অবধি টানা দেয় তো আমার জামাকাপড় শুকিয়ে যাবে একদমই, রোদ নেই তবে একটু একটু তাপটা রয়েছে, তো চলো এখন 12:30 বাজে, ভাতটাও বসাবো আর ঠাকুর পুজোটা দেবো, আগে ঠাকুরটা পুজো দিয়ে নেবো তারপর ভাতটা বসাবো, তাহলে আমার সব কাজ মোটামুটি হয়ে যায়। আমি আর বিছানার চাদর ফাদরগুলো কাচবো নাই ঠিক করেছি এখন যাওয়ার আগে, আর তো এইটুকুই জামাকাপড় যা কাচা ছিল, আর রোজকার স্নানের জামাকাপড় যেটুকু আছে ওটুকুই কাচবো, তো চলো এবার নিচে যাই। সকালে তো বললাম প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এখনও হাওয়া দিচ্ছে দেখে বুঝতেই পারছো, পেছনে জলটা জমা দেখতে পাচ্ছ তো, আবার এদিকে দেখো সূর্যটাকেও দেখা যাচ্ছে, এখন বাজে 6:20, তো যখন খেতে বসে 12:30 দিকে মেলে দিয়ে গেলাম, খেতে বসেছিলাম আজকে আমরা 1:10 দিকে, কারণ আজকে তাড়াতাড়ি খেতে বসেছিলাম, তো তারপর যখন আমরা 1:30 দিকে খাচ্ছি তখন বৃষ্টি নেমেছিল একটু ঝিরিঝিরি ঝিরিঝিরি, তো খেতে বসে আর উঠবো না বলে আর উঠিনি, আর সবাই মেলে দিয়ে গেছিলাম, তারপরেও আমি এসে দেখলাম যখন আসলাম খেয়ে দেয়ে উঠে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দেখলাম আবারও একটুখানি রোদের জেল্লা দেখা দিচ্ছে, তো আমরা নিয়ে লাভ নেই যাই গিয়ে শুয়ে পড়ি, তো শুয়ে পড়েছি 4টের দিকে উঠেছে, তারপরে হঠাৎই দেখছি 4:10 দিকে আবার ঝিরিঝিরি শুরু হলো, তখন গিয়ে আমি আবার এসে জামাকাপড়গুলো তুলে নিয়ে গেলাম, 4:30 থেকে তুমুল বৃষ্টি হলো যেটা কিনা দেখতেই পাচ্ছ তোমরা, তো এখন আবার 6:10 দিকে এই যে সূর্য দেবতা দেখা দিয়েছেন, মানে কি ওয়েদার আমরা না নিজেও জানি না, এত রাগও ধরে হাসিও পায়, রাগ ধরে সেদিন কি যেদিন জামাকাপড় কাচা হয়, তো কি আর বলবো, মানে একদিনে জামাকাপড় যদিও শুকনো হয়েছে অনেকটাই হয়েছে, কিন্তু একটু তো ভেজা ভেজা রয়েছে, আমি ঘরে নিয়ে গিয়ে মেলে দিয়েছি, আর কালকে আবার রোদ উঠবে যখন, তখন সকাল সকাল ভাবছি দিয়ে যাবো ছাদে একবার ঘুম থেকে উঠেই, এই আর কি প্ল্যান প্রোগ্রাম রয়েছে, তো ছাদে তো খুব একটা বেশি হাঁটা যাবে না বুঝতেই পারছো, কারণ জল জমে গেছে,
এই আর কি, এই দিকটাতে একটু হাঁটবো, বেশিক্ষণ থাকবো না, কারণ হাওয়া দিচ্ছে একটা প্রচন্ড বাজে ঠান্ডা। হ্যাঁ, তোমরা অনেকে বলছো কলকাতায় প্রচন্ড গরম, আমাদের মা বাবারাও বলছে কলকাতায় প্রচন্ড গরম। সত্যিই খুব খারাপ লাগছে যখন আমরা ফ্যান না চালিয়ে কম্বল গায়ে দিয়ে, ফ্যান লাস্ট কবে চালিয়েছি মনে পড়ছে না, তো ফ্যান না চালিয়ে কম্বল গায়ে দিয়ে শুচ্ছি না, তখন যখন মা বাবারা বলছে প্রচন্ড গরম, তোমরা কমেন্টে বলছো প্রচন্ড গরম, তখন না সত্যিই কেমন একটা লাগছে যে আমি এত ভালো একটা ওয়েদারে রয়েছি আর তারা গরমে কষ্ট পাচ্ছে। এই তো চলো আমি একটু হেঁটে হেঁটে নিই, চুল ঠুল আছড়ে নিই, তারপর নিচে চলে যাবো। আমাদের রাতের ডিনার মেনু এখন তৈরি হয়ে গেছে, 10:30 বাজে। আজকে ভাত আর চিকেনের একদমই পাতলা ঝোল একটা, তোমাদের সাথে কিছুই আর শেয়ার করা হয়নি, কারণ বিকেলের পর না এতই বাজে ওয়েদার, বৃষ্টি হয়ে গেল, না বেরোতে পেরেছি না কিছু, আমার একটু বাইরে যাওয়ার কথা ছিল তো সেটাও যেতে পারিনি, তো ভিডিও করতে পারিনি। তো চলো খেয়ে নিই আগে, তারপর তোমাদের কাছে আসছি। আবার খাওয়া দাওয়া ডান, সবটা পরিষ্কার হয়ে গেছে, টাম্পিকেও খেতে দিয়ে এসছি, আর এখন বাজে 10:53, মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে। আমি তো কাজ আছে, দুটো অব্দি বলে, 3টে থেকে লগ আউট করে, এইসবই চলছে, লগ আউট হচ্ছে। তো আজকে দিনটা খুবই খারাপ ছিল, অন্তত আমার জন্য তো বটেই, ও কাজ করেছে, ওর হয়তো কেটে গেছে আমি জানি না, ও কিছু বলেনি আমাকে, কিন্তু আমি সারাদিন ওর মাথা খেয়েছি, দুপুরবেলা খেতে যখন বসে যাচ্ছে, আজকে তো আমার রান্না করার কথা ছিল না, আজকে ট্রেনে খেতে দেওয়ার কথা ছিল, তো রাতেও সেটাই আর কি, রাতে হলে তো আরো আগে খেতে দিয়ে দিত ট্রেনে, আমরা হয়তো আজকে দিনটা খুব ভীষণ ভাবে খারাপ লেগেছে, তো ওই জন্য না আজকে ব্লগ ব্লগ ঠিক করে বানাতে ইচ্ছে করেনি, তার উপর এত বাজে ওয়েদার, জানি না কালকে কি ওয়েদার আছে। কালকে আমাদের ইচ্ছে আছে একটু আশেপাশে যাবো, কোথাও ছুটি আছে কালকে স্যাটারডে, আবার সানডেতে কাজ আছে, তো আজকে দিনটা খুব একটা ভালো কাটেনি, আর সব দিক থেকে ভালো কাটেনি আর কি। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করবো তোমাদের কিছু অন্তত ভালো লাগবে। এই ব্লগটাতে লেগেছে কিনা আমি বলতে পারবো না, কারণ আমার নিজের যখন মন খারাপ আমি তোমাদেরকে কি আর আনন্দ দেব। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করবো তোমরা প্রত্যেকে ভালো থাকবে। আমি এখনো চুল টুল আছড়াইনি, দেখে বুঝতেই পারছো এবার আছড়ে ঠাছড়ে তারপর একটু শোবো আর কি। তো যদিও এমনি ফোনই ঘাটি বা ভিডিও এডিট করি, ওর কাজ থাকে যেহেতু, তো হয় না ঠিকঠাক। তো চলো, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে বেল বাটনটাও ক্লিক করে দিও, আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো।